জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ মঙ্গলবার প্রথম প্রহরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় তিনি করেন মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক শামসু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আলসারী দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূর হোসেন মাসুদ বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম উনিশশো একাত্তর সালে হায়নারা যখন আমাদের উপজে পড়ছে নির্বিচারে গণহত্যা চালাইছে তখনই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা হয়েছে তার নেতৃত্বে দেশ নয় মাস স্বাধীনতা সংগ্রামে যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ দেশের মুক্তিকাম জনতা সর্বশক্তি নিয়ে বাহিনী আলবদর পশ্চিমাকে পরাজিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে উপজেলা আওয়ামী লীগ সবসময় রাজপথে থাকবো আর এখন উন্নয়নের যে প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্থনৈতিক ও উন্নয়নের ধারাবাহিকতা আমরা যেন দেশে বিদেশে যে ষড়যন্ত্র চলতেছে আমরা যেন ছটছাট থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু